যে রবের ব্যাখ্যাপালা পালা তিনি তোমাদের রব ফা ফুদু অতএব সেই আল্লাহর শুধু এবাদত করো এবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো সাথে করো না এরপরে বলছেন ভাই ইলাইহি জামিয়া আমাদের প্রত্যেকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে চিরস্থায়ী কেউ না দুনিয়ার জীবনটা একেবারে সংক্ষিপ্ত জীবন আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ভাষায় বলছেন মাসালুল হায়াতি দুনিয়া সুরে ইউনুস চোদ্দো নম্বর আয়াত আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা উদাহরণ কেমন জানেন বৃষ্টি হওয়ার পর বৃষ্টির পানি মাটির সাথে মিশে সেখান থেকে গাছ তৈরি হয় ফসল উৎপাদিত হয় আর এই ফসলটা যখন পেকে যায় হাত্তা ইজা আতাহা জুখরুপাহা যখন এই ফসলটা পেকে যায় একেবারে প্রস্তুত হয়ে যায় আল্লাহ বলছেন আতাহা আমরুনা লেহারান ফাজা আল্লাহা হাসিদান কা আমস ওই ব্যক্তি মজু মনে করছে আল্লাহম কাদির আলেহা ফসল পেকে গেছে কালকেই কেটে নেব আল্লাহ বলছেন আমি রাত্রে তাকে আজাব দিয়ে তারে এই পাকা ফসলটাকে এমন নিশ্চিন্ন করে দেয় যেমন গতকালকে তার কোনো ফসলই ছিল না আমাদের সুন্দর সাজানো জীবন মনে করেছি প্রবাস থেকে যেই পাঁচতলা বিল্ডিং করেছি রেডি ওখানে যাস থাকবো অথবা দোকান করেছি বাকি জীবনটা আরামে থাকবো আমার জানা মতে আমাদের বহু ভাই আছে প্রবাস থেকে এসে যাওয়ার পর দেখতেছি শরীরে ক্যান্সার যা কিছু উপার্জন করেছিল সব টাকা এখন ডাক্তারের কাছে দিয়ে শেষ এরকম বহু মানুষ আসেন তার সাজানো সংসারে সেখান থেকে কোনো লাভ উপকার গ্রহণ করা তার জন্য নসিবও হয় নাই। ঠিক আছে ভাই ইলাই হিমার জিওকম জামিয়া আপনার মৃত্যুর পর আপনার সাথে দুনিয়ার কিছু যাবে না যাবে শুধু হু তোমার আমল কবর দেওয়ার পর সন্তানও ফিরে আসবে মাল ফিরে আসবে যাবে শুধু আমার সাথে আমার আমল অথেব হে মুসলিম ভাই আমরা কখনোই যেন এই জিনিসটা ভুলে না যাই যে এই দুনিয়ায় আমি চিরস্থায়ী থাকবো দুনিয়ার জীবন রসুল বলছেন তুমি যদি বুঝতে চাও দুনিয়ার জীবন তাহলে শোনো সমুদ্রে যেয়ে তোমার হাতের আঙ্গুলটা ডুবাও ডুবানোর পর তুলে দেখো কতটুকু পানি হাতের আঙ্গুলের সাথে আসলো যতটুকু পানি চামড়ার সাথে লেগে আছে এটা হলো দুনিয়ার জীবন আর সমুদ্র ভরে যত পানি আছে আখেরাতের জীবন দুনিয়ার শান্তি আখরাতের শান্তির তুলনা যদি করতে চান রসুল বলছেন যে আমার যদি দুনিয়ার লাউ কানা দুনিয়া তা দিল ইন্দাল্লাহ জানাহা বাউদা একটা মাসির পাখার কোনো মূল্য আছে এই মূল্য যদি দুনিয়ার মূল্য আমার কাছে থাকতো আমি কোনো কাফেরকে এক ঘর পানি দিতাম না আল্লাহ রসুল বলছেন ঠিক আছে ভাই অথে মনে রাখবেন আল্লাহ পাক দুনিয়াই যে চায় তাকে দেয় কিন্তু দিন আল্লাহ সবাইকে দেয় না দুনিয়া আল্লাপাক আপনি যেমন চাইবেন সেরকম আল্লাপাক দিবে সমস্যা নেই কিন্তু মনে রাখবেন দুনিয়ার জন্য যদি আখের হাতকে হারান তাহলে সেই দিন কঠিন দিন এত কঠিন দিন আল্লাহ নবী সাল্লাহ বলছেন দুনিয়ার সবচেয়ে আরামদায়ক ব্যক্তিকে জাহান্নামে দিয়ে একটা ডুবু দিয়ে তাকে তুলে বলবে হাল রা তা খায়রান কাত তোমার জীবনে বহু আরাম করেছো দুনিয়ার আরামে জীবন যেমন করেছো আচ্ছা জাহান্নামের এক সেকেন্ডের জন্য ডুবু তাকে চুবু দিয়ে ওঠানা বলবে বলবে দুনিয়ার কোনো আরামের কথা তোমার মনে হয় বলছেন ইয়া আল্লাহ মা রা তু খায়রান কাত দুনিয়ার কোনো আরাম আমার স্মরণ আসছে না স্মরণ আসছে না এই দুনিয়ার কষ্ট দুনিয়ার কষ্টের তুলনায় আখের হাতের কষ্ট অনেক বেশি আর দুনিয়ার শান্তির তুলনায় আখির শান্তির কোনো সীমা নেই রসুল বলছেন ইবাদিয়া সালেহীন আমি তোমাদের জন্য তৈরি করেছি এমন জিনিস জান্নাতে কোনো চোখেও দেখে নাই কোনো কানেও শোনে নাই কোনো অন্তরে অনুধাবন করাও সম্ভব না ভাই সম্ভব একটা উদাহরণ দিই দুনিয়ার কোনো এমন নারী আছে একটা অন্ধকার ঘরে যদি নারীকে রাখেন সুন্দর থেকে সুন্দর নারী ঘর আলোকিত হয়ে যাবে এরকম কোন নারী আছে রসুল বলছেন লাউ আন্না এম মিন আহলিল জান্না জান্নাতিদের নারী হুর যেটা দেওয়া হবে এই হুর যদি একটি আমাবাস রাত্রে অন্ধকার রাত্রে যদি দুনিয়ায় একবার তাকায় তাহলে লা আজা বাইন আল মাগরিব পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে ওলা মালা আতমা বাইনাহুমা রিহান সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যাবে ওলা নাসিফুহা দুনিয়া মাফি হা তার মাথার ওর মূল্য পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম বেশি তার চেয়ে দামি এখন বলেন ওই নারীকে আপনি অনুধাবন করতে পারবেন কেমন নারী হবে জি ভাই এই জন্য দুনিয়ার শান্তি আখেরাতে যে চাইছে যেন প্রাধান্য না দেওয়া হয় আল্লাহাক বলছেন এই দুনিয়ার জীবন যদি আমি সৎ আমল করি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসি সৎ আমল করি করি বিনিময় জানলা বিনিময় জান্নাত অল্লা দিন কফারুল্লাহম উমিন হামিম আর যারা আল্লাহর সাথে কুফরি করবে নাফরমানি করবে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামে কঠিন শাস্তি তৈরি করে রেখেছে কঠিন শাস্তি সেটা অনুধাবন করা বুঝানো কঠিন বুঝানো কঠিন একটা হাতি শুনে নেন রসুল আসলাম বলছেন যে সবচেয়ে হালকা আজাব দেওয়া হবে কাকে আল্লাহ রসুলের চাচা পাক বলছেন আয় আল্লাহ কোন কাফের যদি কুফুর নিয়ে মারা যায় তার জন্য কিন্তু জান্নাতে দোয়া করা যায় না চাচা যেহেতু কুফুন নিয়ে মারা গেছে তো বলছেন সে তো জান্নাত পাবে না তবে আয়াল্লাহ যেহেতু তার বড় এহসান আমার উপর আছে অথব তাকে জাহান্নামের সবচেয়ে হালকা আজাব দেওয়া হোক সেটা কী হবে একটা আগুন আগুনের জুতা পরিধান করানো হবে যেই জুতার কারণে তার মাথার মগজ গরমে টপ বপ করে টপ টপ করে পড়তে থাকবে সেটা কেমন কঠিন আজাব হবে কত কঠিন শাস্তি হবে এটা কি একদিনের জন্য একদিনের জন্য না এটা কোনো শেষ নেই মৃত্যুকে আল্লাপাক জবাই করে দিবে জান্নাতের যাওয়ার পর জাহান্নামে যাওয়ার পর মৃত্যুকে জবাই করে আর কারো কাছে মৃত্যু আসবে না সমাজ ভাই আল্লাহর রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ আমরা দুনিয়ার ক্ষেত্রে অনেক বুঝমান সব কিছু বুঝি হ্যাঁ জানি একটা মোবাইল কিনতে গেলে যেটা ভালো মোবাইল সেটা কেনার চেষ্টা করি আর টমাটোর কিনতে গেলে একটু বাছাই করি কোনো পোকা আসে কিনা কিন্তু ধর্মর ক্ষেত্রে আমাদেরকে যে যেটা দেয় সেটাই গ্রহণ করি জি না ধর্মের ক্ষেত্রে মনে করতে হবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আলহামদুলিল্লাহ যেটা সঠিক আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান বোঝার ক্ষমতা দিয়েছেন সঠিক জিনিসটা আমরা অনুধাবন করব বুঝবো জানার চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে দিনে সঠিক বুঝ দান করেন এবং আমরা এই দুনিয়াই হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ মুসলিম আমরা বিশ্বাস করি মৃত্যুর পর আমাদের ঠিকানা হয় জান্নাত না হয় জাহান্নাম আল্লাহ পাক যেন আমাদেরকে এমন কিছু কর্ম করার তৌফিক দান করেন যে কর্মের কারণে আল্লাহ যেন আমাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যান বিশেষ করে প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলছেন রমজান পাওয়ার পরও যদি তোমার গুণা মাপ না হয় তাহলে তোমার যেন জাহান্নাম এই সুবর্ণ সুযোগ আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থতার সাথে রাখে এবং এই মাসে আমরা অধিক সিয়াম কেয়াম এবং ভালো থেকে ভালো করা কাজ করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব আল্লাহ রবীন্দ্র আমাদেরকে তৌফি দান করে ধন্যবাদ দীর্ঘক্ষণ আলোচনা মনোযোগ সহকারে শোনার জন্য সুক্রিয়া আমাদের মেহমানদেরকে যারা এতক্ষণ ধরে অনেক কষ্টের সাথে ধৈর্যের সাথে আলোচনা শুনেছেন আল্লাহ পাক সবাইকে উত্তম বদলা দান করেন